মাক্কা মাফিয়ার প্রতাপ দেখে রাজধানীর একাংশ যানচালকরা সরকারি বিধিনিষেধ লঙ্ঘন করে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে যাত্রী নিয়ে। এও আবার তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশের সামনে দিয়ে। ঘটনা মঙ্গলবার সকালে রাজধানী থেকে গুটি কয়েক মারুতি চালক যাত্রী নিয়ে তেলিয়ামুড়াতে আসে, সরকারি নিয়ম লঙ্ঘন করে। ফের আগরতলা থেকে আসা মারুতি গাড়িগুলি তেলিয়ামুড়া থেকে যাত্রী নিয়ে রাজধানীমুখী হতে চাইলে তেলিয়ামুড়ার কিছু সংখ্যক চালক বাধা দেয়, এতে বিপত্তি। এর মধ্যেই এক মারুতি গাড়ির চালক রাজধানীর চন্দ্রপুরস্থিত মাক্কা মাফিয়ার প্রতাপ দেখাতে থাকে। খবর পেয়ে সাংবাদিক স্থানীয় করিলং এলাকায় গিয়ে গাড়ির চালকের কাছে বৈধ পাস রয়েছে কিনা জানতে চায়, কিন্তু মারুতি গাড়ির চালক বৈধ পাস দেখাতে পারেনি। তো এখন কি ওই গাড়ি কই আছে? গাড়ি ওই কলং সুমনি গিয়া বইয়া রইছে। মাক্কা গাড়া এদিকে হাওয়াইবাড়ি এলাকার জাতীয় সড়কে দেখা গেল তেলিয়ামুড়া ট্রাফিক এসআই প্রিয়লাল সাহাকে। এক জেলা থেকে অন্য জেলাতে গাড়ি যাতায়াতের প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই ট্রাফিক দারোগাবাবু সাংবাদিকের উপর তেলে বেগুনের মতো জ্বলে ওঠেন। দারোগাবাবু একসময় সাংবাদিককে ধমকাতে থাকেন এবং দেখে নেওয়ার হুমকিও দেন, যা ভিডিও ফুটেজে প্রত্যক্ষ করা গেল। দারোগাবাবু ওনার দায় দায়িত্ব থানার উপর বর্তাতে চাইছেন। মূলত এটা কি রহস্য? বাড়ির থেকে অনেকগুলো গাড়ি আয় এবং তেলিয়ামুড়া থেকে অনেকগুলো গাড়ি যেতেছে, যে যা কওয়া হয়েছে যে ডিস্ট্রিক্টের থেকে বাইরে ইয়ে হইতো না। এটা সিন্ডিকেটের থেকে এজিং আপ সিন্ডিকেটের থেকে কিভাবে আয় গাড়ি দেওয়ার রাস্তার মধ্যে থেকে আয় না? এটা না আপনারা প্রশাসন তরফ থেকে তো মানে প্রশাসন তরফ থেকে থানা আছে, এসডিপি আছে, তারা রেখে এজিং আপ। আচ্ছা, আমার একলা ডিউটি না। আচ্ছা, আপনাকে আমি ফোন করছিলাম কতদূর আগে, তো আপনি গালি দিয়েছেন গেলি কে? আপনারা আমি তোমার আমি তুমি আমার ফোন করুন না কেন, আমি তোমার গালি দিছি না। তোমার কি গালি দিছি আমি? তুমি আমার ফোন করুন না কেডা, তুমি কি আমার অথরিটি? না না, অথরিটি না, অথরিটি না। তুমি তুমি তো ডেইলি আমার থেকে খবর নিতে আয়ো, কি খবর দিতাম তোমারে? তুমি রোজগার করবা, আমি তোমার খবর দিতাম? তো আপনি এভাবে কথা বলতেছেন? এমন ভাবে কথা কমো, তুমি আমার পিছনে কিন্তু বেশি ইয়ে করতেছ। কি করতেছি? ইয়েতে অনেক কিছু ছাড়তাছ মোবাইলে। কি ছাড়তেছি মোবাইলে? ডিউটি কো ইয়ে হইতাছ না, ইয়ে হইতাছ না, এসব করে না দিলাম। ডিউটি সাংবাদিক করলে সাংবাদিকের ঠিক মতো কই দাও। ডিউটি কিটা করতেছি না আমি? ডিউটি কিটা করতেছি না? কিটা করতেছি আপনি? তুমি সিন্ডিকেটের সামনে ফটো তুলতাছ, এডিট করেছ, আমরা এটা আবার দেখাইতাছ। কি দেখাইতাছি? এডি আমরা মোবাইলে বুঝি না। কি দেখাইতাছি? কালকে তুমি কি ছাড়ছ মোবাইলে? কি ছাড়ছ? এডারে আমরা ডিউটি আছে এখানে। আমরা তো কই যাই আইব না আপনি। তুমি আমার কাছে আসছো কেন? তুমি এসডিপি আছে, ওসি আছে, তার কাছে জিজ্ঞাসা করো। তা আপনি ট্রাফিকের দায়িত্ব, তো আপনি ট্রাফিকের দায়িত্ব আমার এখানে গাড়ির সব থামাই আমার ইয়ে করার দরকার নাই। এখানে দুইজন তিনজন স্টাফ লই আছে, এরা এটা তুমি ইয়ে করো যাও। দুইজন তিনজন স্টাফ লই কি মানুষের সব গাড়ি চেক করতে পারে? না না, যেগুলা গাড়িগুলা যেগুলা গাড়ি আপনারা যাইতাছে ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে, সেগুলো তো আপনারা তো দেখেন। আমরা দেখতাছি যার প্রয়োজন আছে তে ওই যাইতাছে, যার মেডিকেল চেক আপ করতে যাইতাছে, কেউ অন্য কাজে যাইতাছে, কেউ চাকরি করেন পার্সোনাল গাড়ি নিয়ে যাইতাছে। সরকার কি তারা চাকরি উল্টা পাল্টা কইতাছি না? আমি তো কইছি না আপনি সব গাড়ি আটকান, যে বেশি যাত্রী নিতেছে আপনি দেখতেছেন।
আমি দেখতেছি না এই কাফা যে ইওর ভিডিও দেখতেছে এটা কি ইওর যাত্রী বেশি না তো যাত্রী বেশি হইলে আমি কি তো করতাম যাত্রী বেশি তারা সিন্ডিকেটের লোক কথা কইছে তারা কইছে কো চাকরি করতে যা চিকিৎসা করতে যা ইডি চাকরি করতে যা তো আমি কি তো করতাম তাই নালা মাইতাম তারা কাছে সে ট্রাফিক রে কি তো পাঠাইছো কি তো পাঠাইছি দাঁড়াও এটার আগে আরেকটা আছে তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের কর্মীরা যে দায় সারা ভাবে কর্তব্য পালন করছে তা আর বলার অপেক্ষা রাখে না, যার ফলে কোভিড-19 প্রতিরোধে সরকারের বিধিনিষেধ লঙ্ঘিত হচ্ছে একাংশ যানচালক এবং ট্রাফিক কর্মীদের হাত ধরে। পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে হওয়াইবাড়ি নাকা পয়েন্টে ছুটে আসেন খোয়াই জেলার পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। খোয়াই জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতাও পান। এরপরই জরুরি কাজে যাতায়াতকারী যানবাহনগুলিকে বাদ দিয়ে যাত্রীবাহী যানবাহনকে আটক করে জরিমানা করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। खबर मिल रहा है कि इंटर डिस्ट्रिक्ट मूवमेंट जो बैन है, लेकिन बहुत लोग वायलेट करके सिली रीजंस देके एक डिस्ट्रिक्ट से एक डिस्ट्रिक्ट घूम रहे हैं। तो अभी कोरोना का सिचुएशन ऐसा है, बहुत ही डेंजरस हो गया है, तो हमने सोचा है बहुत ही स्ट्रिक्टली इम्प्लीमेंट करने के लिए, तो इसलिए नाका वगैरह स्ट्रेंथिंग करके पूरा कोई डिस्ट्रिक्ट में पूरा अभी एक गाड़ी में जो एसेंशियल्स और एग्जाम कैटेगरी छोड़ के अगर कोई भी इधर बिना एनी रीज़न झूठ मुठका घूम रहा है तो गाड़ी सीज कर रहे हैं और उसको फाइन भी कर रहे हैं। सर ये जो हाँ वो भी हो रहा है, वो रेगुलरली हम लोग कर रहे हैं, उसका अलग टीम बनाया है। ये शाम का कर्फ्यू भी अच्छा चल रहा है, ये इंटर डिस्ट्रिक्ट मूवमेंट का ये सेपरेट टीम है। सर ये जो अभी गाड़ी सीज कर रहे हैं, मेनली तो गाड़ी सीज कर रहे हैं, और अगर कुछ लोगों को तो ऐसे वापस भी भेज रहे हैं। अगर बहुत ही सिली रीज़न है तो, और फालतू के जो यंगस्टर्स हैं बिना वजह के घूम रहे, तो उनका गाड़ी हम नहीं, वही आपका जो कंप्लेंट मुझे मिला है इसलिए मैं खुद आके अभी चेकिंग कर रहा हूँ ये क्या प्रॉब्लम है। क्योंकि ये लोग बोल रहे थे कि रीज़न ये कुछ मर गया ऐसे ऐसे, इसको चीटिंग कर रहे थे, तो अभी मैं वो भी वेरीफाई करवाऊँ। अगर कोई बोल गया कि उनका रिलेटिव मर गया है, ये हम करस्पॉन्डिंग पीएस से वेरीफाई करके ये झूठ बोल रहा है या सच बोल रहा है, ऐसे बहुत लोग झूठ मूठ का घूम रहे थे, तो मैंने सोचा मैं खुद आके एक बार कर दूँ इसलिए आया। अभी देख रहा हूँ कुछ लोग बहुत ही झूठ मूठ का घूम रहा है, तो इसके लिए बहुत ही स्ट्रिक्ट एक्शन हम ले रहे हैं। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।